সবাইকে আসসালামু আলাইকুম। অপি রান্নাঘরে স্বাগতম। এক প্রবাসী ভাই খুব সহজে অল্প উপকরণে মজাদার রান্না দেখাতে বলছে, আর আজকে হলো তার পছন্দের রান্নাটা। সাগরের সুস্বাদু পোয়া মাছ আলু টমেটো দিয়ে হালকা ঝোল, খুবই অল্প উপকরণে এবং মজাদার। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে আমি পোয়া মাছ নিছি হাফ কেজি। মাছগুলো কুটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ভালো করে মাখিয়ে নেব। তারপরে তেলে ভেজে নেব। তাওয়াটা অনেক পুরানো, আর পুরান তাওয়া মাছ ভাজতে কিন্তু অনেক সুবিধা, কারণ মাছগুলো লেগে যায় না, পুড়ে যায় না, খুব সহজেই ভালো হয়। এক পিস করে মাছগুলো দিয়ে দিতে আছি। এবার মিডিয়াম হিটে ভেজে নিব। এক পাশ হয়ে গেছে, অপর পাশ উল্টিয়ে দেব। কত সুন্দরভাবে মাছগুলো উঠে গেছে দেখতেই পাচ্ছেন। এভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। একই তাওয়ায় আমি ভেজে নেব একটা আলু। এভাবে আলু ভেজে নিলে তরকারির স্বাদটা আর একটু বেশি ভালো হয়। সব মাছগুলো ভেজে রেখে দিছি। এবার চলে আসলাম বাকি রান্নাটা করতে। একটা কড়াইতে দিলাম পরিমাণ মতো তেল, তারপরে দিছি পেঁয়াজ রসুন বাটা। এভাবে পেঁয়াজ রসুন বাইটা দিলে তরকারির ঝোলটা সুন্দর একটা ঘন ঘন ভাব আসে, আর খেতেও অনেক মজাদার হয়। তারপরে দিলাম স্বাদ মতো লবণ, পেঁয়াজ রসুন, তেল, পেঁয়াজ যার যার ইচ্ছা মতো কম বেশি দিতে পারেন। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পানি দিয়ে কষাই নিব। যারা মশলা পছন্দ করেন অবশ্যই মশলা দিয়ে দিবেন, আর যারা মশলা পছন্দ করেন না যার যার ইচ্ছে মতো রান্না করবেন। তবে আমি ধনিয়া পাতা কুচি দেব, তাই আর মশলা দিলাম না। ভালো করে কষানোর পরে দিয়ে দিচ্ছি আলু। আলু দিয়ে আমি একদম কম হিটে 5-6 মিনিট কষিয়ে নেব। কষানো শেষ, একদম দেখতে পাচ্ছেন তেলগুলো উপরে উঠে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব ঝোল। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক চলে আসছে, দিয়ে দিব ভেজে রাখা মাছ। আর আমার মতো কে কে রান্না করেন অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে জানাই দিবেন। এখন মাছগুলো বসাই দিব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো জাল করব। 5 মিনিট পরে দিয়ে দেব টমেটো। এই টমেটোগুলো ভর্জন করা। অনেকেই বলতে পারেন যে এই টমেটোগুলো টক লাগবে কি না, ফ্রিজে রাখলে টক হয় অনেকের। তা আসলে এগুলো হালকা করে বিচিগুলো সরাই ফেলতে হবে, মানে ফেলে দিতে হবে, পানিতে ভাসায় ভাসাইয়ে ধোয়া দিলেই ঠিক হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নেব মিডিয়াম হিটে। হয়ে গেল রান্না প্রায় শেষ পর্যায়ে। টমেটোগুলো ভেঙে যাবে না, তবে একদমই নরম তুলতুলে আছে। দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। তারপরে আর 5 মিনিটের মতো জাল করে আমি নামিয়ে নেব। হয়ে গেছে মজাদার সুস্বাদু পোয়া মাছ রান্না। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, অবশ্যই মজাদার হবে অল্প উপকরণ হলেও। আর রান্নাটা কিন্তু খুবই সহজ। আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন। আপনি যদি আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন, পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।